হ্যালো ইউটিউববাসী, আশা করি আপনারা ভালো আছেন। জানাতে ও জানতে চাই এর পক্ষ থেকে আজকে আমরা জানব পৃথিবীর সেরা 10টি জনবহুল দেশ সম্পর্কে। আপনি যদি জানাতে ও জানতে চাই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। জানাতে ও জানতে চাই এর আজকে এপিসোডে আমরা জানব পৃথিবীর সেরা 10টি জনবহুল দেশ সম্পর্কে। পৃথিবীর জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীতে 60টি মহাদেশ আছে। অ্যান্টার্কটিকা বাদে সকল মহাদেশে মানুষ বসবাস করছে। পৃথিবীর সকল মহাদেশে জনসংখ্যার ঘনত্ব সমান নয়। পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ এশীয় মহাদেশে বসবাস করে। চলুন জেনে নিই পৃথিবীতে জনসংখ্যার দিক দিয়ে কোন দেশগুলো এই তালিকায় জায়গা করে নিয়েছে। আজকে আমি আপনাদের সামনে সেরা 10টি জনবহুল দেশের কথা আলোচনা করব। এই তালিকার প্রথমে রয়েছে চীন। চীনের মোট জনসংখ্যা 143,39,23,776 জন। চীনে প্রতি বর্গ কিলোমিটারে 153 জন লোক বসবাস করে। এর জনসংখ্যা বৃদ্ধির হার 0.39%। গত এক বছরে এর জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 55,90,000। এই তালিকার 2 নম্বরে রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। ভারতের মোট জনসংখ্যা 138,04,385 জন। প্রতি বর্গ কিলোমিটারে 464 জন লোক বসবাস করে। এর জনসংখ্যা বৃদ্ধির হার 0.99%। গত এক বছরে এর জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 1,35,86,631 জন। এই তালিকার 3 নম্বরে রয়েছে ইউনাইটেড স্টেট আমেরিকা। আমেরিকার মোট জনসংখ্যা 33,10,02,651 জন। প্রতি বর্গ কিলোমিটারে 36 জন লোক বসবাস করে। এর জনসংখ্যা বৃদ্ধির হার 0.59%। গত এক বছরে এর জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 19,37,737 জন। এই তালিকার 4 নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যা 27,35,23,615 জন। প্রতি বর্গ কিলোমিটারে 151 জন লোক বসবাস করে। এর জনসংখ্যা বৃদ্ধির হার 1.07%। গত এক বছরে এর জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 28,98,740 জন। এই তালিকার 5 নম্বরে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের মোট জনসংখ্যা 22,04,92,340 জন। পাকিস্তানে প্রতি বর্গ কিলোমিটারে 247 জন লোক বসবাস করে। এর জনসংখ্যা বৃদ্ধির হার 2.00%। গত এক বছরে এর জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 43,27,022 জন। এই তালিকার 6 নম্বরে রয়েছে ব্রাজিল। ব্রাজিলের মোট জনসংখ্যা 21,25,59,417 জন। এর প্রতি বর্গ কিলোমিটারে 25 জন লোক বসবাস করে। জনসংখ্যা বৃদ্ধির হার 0.72%। গত এক বছরে এর জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 15,09,890 জন। এই তালিকার 7 নম্বরে রয়েছে নাইজেরিয়া। নাইজেরিয়ার মোট জনসংখ্যা 20,61,39,589 জন। প্রতি বর্গ কিলোমিটারে 226 জন লোক বসবাস করে। জনসংখ্যা বৃদ্ধির হার 2.58%। গত এক বছরে এর জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 51,75,990 জন। এই তালিকার 8 নম্বরে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মোট জনসংখ্যা 16,46,89,383 জন। প্রতি বর্গ কিলোমিটারে 1,265 জন লোক বসবাস করে। জনসংখ্যা বৃদ্ধির হার 1.01%। গত এক বছরে
বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 16,43,222 জন। এই তালিকার 9 নম্বরে রয়েছে রাশিয়া। রাশিয়ার মোট জনসংখ্যা 14,59,434,462 জন। এর প্রতি বর্গ কিলোমিটারে 9 জন লোক বসবাস করে। জনসংখ্যা বৃদ্ধির হার 0.04%। গত 1 বছরে এর জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 62,206 জন। এই তালিকার সর্বশেষ স্থানে রয়েছে মেক্সিকো। মেক্সিকোতে মোট জনসংখ্যার পরিমাণ 12,89,32,753 জন। প্রতি বর্গ কিলোমিটারে 66 জন লোক বসবাস করে। জনসংখ্যা বৃদ্ধির হার 0.06%। গত 1 বছরে এর জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 13,57,224 জন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আবারও কোনো নতুন বিষয় অথবা নতুন কোনো জায়গা অথবা নতুন কোনো স্থান নিয়ে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।